আচ্ছা তোমার জীবনে কিছু হতে হবে তো নাকি কোনো অ্যাম্বিশন নেই তোমার আচ্ছা তো কি কি অ্যাম্বিশন আছে তোমার আমি ডাক্তার হব তোমাকে ডাক্তার হতেই হবে ময়না তোমাকে আমি পড়াবো ময়না আমি তোমাকে পড়াবো ময়না তোমাকে ডাক্তার হতে হবে তোমাকে র‍্যাঙ্ক করতে হবে মেয়েটা সত্যিই শিশু এখনো বুড়ো আঙুল মুখে দিয়ে ঘুমোচ্ছে পাগলি কথা করে মানা কে হাম যার নহি লোতে হে কে প্যার নহি মানা কে হাম যার নহি লোতে হে কে প্যার এমনটা কখনো বাপের জন্মে দেখিনি বাবু কত ভালো একটা বাড়ি ছিল তিন ভাই এক বোন যেন মনে হতে স্বর্গরাজ্য কিন্তু এখন সেখানে অসুরটা ঢুকে পড়েছে গো অসুরটা ঢুকে পড়েছে চুপচাপ কাজ কর তুমি একদম গজগজ করবে না হ্যাঁ যত দিন যাচ্ছে তত তুমি একটু বেশি কথা বলছো না মিনতি দি বলবই তো সে ছোট্টবেলা থেকে রইছি এখানে আমার কথা বলার অধিকার কেউ কেড়ে নেয়নি না বরদাবাবু না পিসুমণি বুঝলে আর তোমরা তোমরা যে শুধু আমায় হুমকি দাও আর সোপ রাঙনি দাও না সত্যি তোমাদের এখানে আর কাজ করব না আমি আমি ওদের সাথেই থাকব আর ওদেরই কাজ করব হ্যাঁ করো না কাজ করো না তুমি আমাদেরকে কেন এই হুমকিটা দাও হ্যাঁ সবসময় তুমি কি মনে করেছো তোমার যদি কাজ করতে ইচ্ছে না করে তুমি করো না চলে যাও পারছি না না পারছি না সর্দা বাবুরে মেজদা বাবুরে ছোটবেলা থেকে দেখছি কিন্তু এমন ধারা দেখিনি বাপু দাও না চারটে পাউরুটি দাও না বরদা বাবুরে দে আসি নইলে তো তার ব্রেকফাস্ট হবে নি না খাবার দেওয়ার কোনো দরকার নেই মিনতি দি কেন দেওয়ার দরকার নেই আমি দেব দেখি কি আটকায় করছিস পপু হাড়ি যখন আলাদা হয়ে গেছে এসবের মানে কি যদি অত ইচ্ছে করে তাহলে নিজে ইনকাম করে বর্দা ভাইকে খাওয়াও যাও শোনো মিনতি দি এর মধ্যে বাটার মাখাবে চিনি কিন্তু একদম দেবে না ওপরে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে মেজদা বাবুকে দিয়ে এসো যাও বাড়ির মালিকের এখনো খাওয়া হলো না আর বাকি সবাই খাওয়ার জন্য লাফালাফি শুরু করে দিয়েছে বাড়ির মালিক কে মেজদি ভাই অফকোর্স আমার বস উপর্ণা কেন কোনো সন্দেহ আছে কি না কোনো সন্দেহ নেই আসলে পিসিমণি তো পিসিমণি পিসিমণি কোথায় আছে আমাদের সাথে আমাদের সাথে তো উনি নেই উনি তো ওই পক্ষে যোগ দিয়েছেন ওইখানে গিয়ে উনি দুবেলা পাত পেরে খাচ্ছেন কি খাচ্ছেন না চালে ডালে খিচুড়ি খিচুড়ি খাচ্ছেন যাই শুভঙ্কর ব্যানার্জির স্ত্রী মানে মিসেস ব্যানার্জি নামে এই প্যাকেটটা এসেছে ও আচ্ছা আচ্ছা দাঁড়ান কি হয়েছে কি মিসেস ব্যানার্জি নামে এই প্যাকেটটা এসেছে মিসেস ব্যানার্জি হ্যাঁ ম্যাডাম হ্যাঁ এই মিসেস ব্যানার্জিটা আবার কে গো আরে কে আবার ময়না আমাকে দিন আমি নিচ্ছি
দেখি বল। হ্যাঁ হ্যাঁ। একি তুমি খুলছো কেন? যার পার্সেল তাকে খুলতে দাও। দাও বড় বৌদি, বড় বৌদি যাই। কি আছে কি ডাকছিস কেন? কি হয়েছে? এই দেখো তোমার নামে একটা পার্সেল এসেছে, ডক্টর ব্যানার্জির বউয়ের নামে এসেছে। তুমি তো মিসেস ব্যানার্জি। হ্যাঁ। এই দেখো। বাবা এসব কে পাঠিয়েছে ময়না তোমাকে? হ্যাঁ কি সব লেখা রয়েছে সব কে পাঠিয়েছে? জানি না। জানো না? কেউ তো নিশ্চয়ই পাঠিয়েছে ময়না। সত্যি আমি জানি না কে পাঠিয়েছে এটা। কি আশ্চর্য, তুমি জানো না বললেই হবে। তোমার নামে একটা পার্সেল এলো, কি সব লেখা রয়েছে তার মধ্যে তুমি বলছো জানো না? আরে বাবা আমি বলছি তো আমি জানি না। তাই নাকি? কি লেখা আছে বলো তো? যে তোমার জন্য পাঠালাম, মানে তোমার জন্য ফুল, তার মধ্যে আবার এই হার্ট গিফট, আর তুমি বলছো জানো না। বাবা দেখে বোঝা যায় না ময়না তোমাকে, একদম বোঝা যায় না। গাইয়া ভূত, আমরা একটা বর সামলাতে পারি না, আর তুমি কটা বর সামলাবে ময়না, কটা? চুপ লেখো, ঠিক করে কথা বলবি বলে দিলাম। আমি জানি না এটাকে পাঠিয়েছে। কি তখন থেকে জানি না করে যাচ্ছ? হ্যাঁ তুমি যদি না জানো তাহলে পার্সেলটা এলো কোথা থেকে? তোমার নামেই তো এসেছে। কোথায় আমার নাম লেখা আছে তে? কোথায় লেখা আছে বল? মিসেস ব্যানার্জি তুমি। আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে। এটা কে পাঠালো বলো তো? আমি সত্যি বলছি নানদিনী, আমি জানি না কে পাঠিয়েছে। আচ্ছা তোমার এখানে কোনো পরিচিত আছে? আচ্ছা তো কে? ওই তো সাদা পাটালির বর, সাদা পাটালি আছে, ওই তোর বর প্রদীপ্ত ও আছে, আরো অনেক ডাক্তার আছে তো। কিন্তু এটা কে পাঠালো বলো তো? ময়না, হ্যাঁ বাজে ডাক্তার। শোনো বর্দা ভাই, দেখুন আপনার বউয়ের জন্য কি এসেছে। কি এসেছে? ওই তো দেখুন না, আমার মনে হয় আপনার বউ এবার আমাদের বংশের নাম উজ্জ্বল করবে। যেটুকু মান সম্মান বেঁচে ছিল সেটাও খেয়ে ফেলবে। কি এসেছে? কে পাঠিয়েছে এটা? মিসেস ব্যানার্জির নামে পাঠিয়েছে। যদি ময়নার নামে কেউ দুটো ঘেটু ফুল পাঠাতো তাহলে আমি মানতে পারতাম। তুই এসব নিয়ে মাথা ঘামাস না তো বাজে ডাক্তার? আমি মাথা ঘামাচ্ছি না ময়না, আমি তোমাকে বিশ্বাস করি। আই বিলিভ ইউ। হয়তো ভুল বশতে এই ফুলগুলো তোমার কাছে চলে এসেছে। চল। কোথায়? আরে বেরোবো একটু। কোথায় যাবেন আপনারা? কিছু কেনাকাটি করতে যাব ময়নার জন্য। তা টাকা পয়সা কোথা থেকে পাচ্ছেন বর্ধ ভাই? যা কিনতে যাচ্ছি তার জন্য অত টাকার প্রয়োজন নেই। বাহ, তো সেটা কি? 500,000 টাকা রয়েছে, কলেজ স্ট্রিটের ফুটপাথ থেকে কিছু বই কিনবো হায়ার স্টাডিজের জন্য। হায়ার স্টাডি? তো কি পড়বে কেউ? ভবিষ্যতে পড়বে, তাই এখন থেকে প্রিপারেশন নিতে হবে। হ্যাঁ বুঝলাম সেটা, বাট কি পড়বে? ও মেডিকেল পড়বে, ডাক্তারি। ডাক্তার হবে? এ তো শুনে মনে হচ্ছে বামন হয়ে চাঁদ ধরবো। সত্যি বর্দা ভাই, এটা কিন্তু নেওয়া গেল না, মানে ময়না পড়বে ডাক্তারি।
পুলি পিঠার লেজ গজিয়েছ গো, কাক নাকি ময়ূর সাজবে। কেন, হতেই তো পারে, তাতে কি হয়েছে? প্লিজ পুপু, আমাদের খান তো দে এবারে, ও নাকি ডাক্তারি পড়বে, এটা নেওয়া যাচ্ছে না। আর বলছিলাম কি বর্দা ভাই, ওই যে প্রেমপত্র এসেছে, কিছু হাট ঠাট এসেছে, দেখবেন আবার কারো হাত ধরে পালিয়ে না যায়। হ্যাঁ, এই মেয়েকে আমার চেনা আছে, ছোট লোক ফ্যামিলির মেয়ে তো, ছোট লোকই হবে। চুগলি কর, ঠিক করে কথা বলবি, আমার সাথে এইভাবে কথা বলবি না, তোর খাই না পড়ি আমি। হ্যাঁ, তুই না মেয়ে মানুষ, মেয়ে হয়ে আর একটা মেয়েকে সম্মান দিতে পারিস না? তুই যদি সম্মান দিতে না পারিস তাহলে তুই কিন্তু সম্মানও পাবি না, এটা ভেবে রাখিস। আর আমি কিন্তু তোর বড় বৌদি হই, তোর দাদার বউ, আমার সাথে ভদ্রভাবে কথা বলবি, ঠিক আছে? নালে ল্যাং মেরে ফেলে এমন দুটো মারবো না, তোর বুঝতে পারবি। ময়না, এত বড় সাহস তোমার? হ্যাঁ, এত বড়ই সাহস আমার। ময়না, থাক, তুমি এসো, এসো গাড়িতে গিয়ে বসো, যাও। গাড়িতে গিয়ে বসো মানে? একদম গাড়িতে উঠবেন না, গাড়ি যেন পেট্রোলে চলে না, অন্য কিছুতে চলে। পেট্রোলটা আমার বর দীপঙ্কর ভরায়, অতই যদি ইচ্ছে থাকে তাহলে নিজের পয়সায় ঘুরুন গিয়ে যান। হ্যাঁ ঠিক আছে, গাড়ি নিচ্ছি না, এমনি চলে যাব। দরকার নেই গাড়ির, আমাদের গাড়ির দরকার নেই, আমরা সাইকেলে যাব। কি সাইকেলে? তো আর পেট্রোল লাগে না, হাওয়া লাগে, হাওয়া। কোনদিন তোদের তিনটের হাওয়া না, আমি একেবারে খুশ করে দেবো। চল বাজে ডাক্তার। এই, তুমি আমাকে সাইকেলে নিয়ে যাবে? হ্যাঁ তো, যখন যেমন তখন সেইভাবেই চলতে হয়, বুঝলি? তুই চালাবি আর আমি বসবো, চল। চল। যাওয়ার আগে বলে যাও ওটা কে পাঠিয়েছে তোমাকে। বললাম তো জানি না, তুমি বললেই মেনে নিতে হবে নাকি? নে, ফেলে দিয়েছি। আর একটা কথা শুনে রাখ চুগলি কর, আমার জীবনে একটাই পুরুষ মানুষ, বুঝেছিস? সেটা হলো আমার বাজে ডাক্তার। আর এসব ফুল টুল, এসব এই হাট টাট না, আমার এগুলো পোষায় না। আমার ভালোবাসা হলো খাঁটি ভালোবাসা, খাঁটি। এ তুমি কি বললে ময়না? হ্যাঁ বাজে ডাক্তার, আমি তোকে ভালোবাসি। কি শিক্ষা দীক্ষা, সবার সামনে বলছে ভালোবাসার কথা, ডিসগাস্টিং। এই চুগলি কর, তুই যখন মদ খাস ছেলেদের সাথে কোমর দুলিয়ে দুলিয়ে নাচিস, সেই বেলা তোর লজ্জা করে না? আর আমি আমার বরকে ভালোবাসি বলেছি, তাতে তোর লজ্জা লেগে গেল? বর? তোমার বর? আবার ভুলে যাচ্ছ ময়না, ওটা নুপুরদির বর, তাই না? ভুলে গেছিল, গেল। কোথায় আছো তুমি? হ্যাঁ, উপরে। কেন, চলো আমার সাথে, চলো চলো। বর্দা বাবু, বৌদিমণিরা কি সুন্দর সাইকেলে বসিয়ে নিয়ে চলে গেল। আহা, আহা।
la 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 la. এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, লা 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 লা। কোন রাখালে ওই ঘর ছাড়া বাসিতে সবুজে, ওই দোল দোল হাসিতে রাখালে, কোন ঘর ছাড়া বাসিতে সবুজে, ওই দোল দোল হাসিতে মন আমার মিশে গেলে বেশ হয়, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো, বলবো না। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, নীল আকাশে ওই দূর সীমা ছাড়িয়ে এই গান যেন যায় আজ হারিয়ে আকাশে, নীল দূর সীমা ছাড়িয়ে এই গান যেন যায় আজ হারিয়ে, প্রাণে যদি গানের রেশ রয়, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। না না তুমি বলো, না তুমি বলো, তুমি বলো, তুমি বলো, তুমি, তুমি বলো, তুমি, তুমি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তোমার জন্য ঘুরে ঘুরে আমার কোমর ব্যথা হয়ে গেল। তোর বুড়ো হাড়ে জং পড়ে গেছে। আই কে বুড়ো, কে বুড়ো? তুই বুড়ো, তুই আমার থেকে কত বড় বলতো? তাতে কি হয়েছেটা কি? হ্যাঁ আমি বুড়ো হয়ে গেছি, আই এম স্টিল ইয়াং। মাসল দেখেছো? বাবা মাসকেল দেখাচ্ছে, মাসকেল দেখাতো। এই মাসকেল নয় কথাটা, মাসল, মাসল। ঠিক আছে, ঠিক আছে, ইংরেজিতে ঠিক করে বলতে হবে তো। বাবা বলবো কোন আমি। আচ্ছা ঠিক আছে, এই বইগুলো এবার যাও কি গুছিয়ে রাখো। ঠিক আছে। কোথায় গেছিলে দুজনে? ওই ওর জন্য কিছু বই কিনতে গেছিলাম, ওকে পড়াবো হায়ার স্টাডিজ এর জন্য। তুমি পড়াবে কেন? ও ডাক্তার হতে চায়, আমি ওকে ডাক্তার হিসেবে দেখতে চাই। কি বলছো তুমি? আমাদের ময়না রানী ডাক্তার হতে চেয়েছে? হ্যাঁ নকুল, ও ডাক্তার হবে, আর তার জন্য যা যা কৃচ্ছ সাধন করতে হয় আমি করব। ও একটা মাটির তালের মতো, আমি ওকে নিজের মতন করে তৈরি করব, আমি ওকে গড়ন করব, গঠন দেব, আমি ওকে মানুষ করে তুলব। হাসছিস কেন, কি হলো? মায়ের ডাক্তারটা না পুরো মায়ের মতো হয়ে গেছে। আমার মা বলতো আমি নাকি মানুষই হইনি, আমাকে মানুষ করতেই পারেনি, আর বাজে ডাক্তার বলছে আমাকে নাকি মানুষ করে দেবে। সব সময় খালি মায়ের মতো, বাবার মতো, চুপ। ময়নার মা হওয়ার কি হবে? হ্যাঁ তা হবে, এভাবে হবে হবে বললে হবে না শুভ। মানে? আমি বুঝতে পেরেছি, এখানে থাকলে কিছুই হবে না, তোমরা বরং বাইরে কোথাও থেকে ঘুরে এসো। বাইরে থেকে ঘুরে আসবো মানে?
কেন? বিয়ের পরে হানিমুনে হাজবেন্ড ওয়াইফ বাইরে ঘুরতে যায় না? যায় তো। হানিমুন? হানিমুনটা কি রে ভালো দিদি? হ্যাঁ, এই মুন মানে তো আমি জানি, চল হানিমুন মানেটা কি? হানিমুন মানে মধুচন্দ্রিমা। মধুচন্দ্রিমা মানে কি? মধুচন্দ্রিমা হলো বিয়ের পরে স্বামী স্ত্রী বেড়াতে যায়। বেড়াতে যায়? হুম। তার মানে আমি আর বাজে ডাক্তার বেড়াতে যাব? হুম, যাবি তো। এই বাজে ডাক্তার, ভালো দিদি বলছি কি আমরা বেড়াতে যাব। এ কোথায় যাবি রে? কোথায় যাবে তুমি বলো। কোথায় যাব, কোথায় যাব? আমার না খুব ইচ্ছে বুঝলি তো, তোদের এখানে ওই যে তারা মণ্ডল আছে না, ওখানে যাব আর জাদুঘরে যাব। ময়না,